ডিজাইনারদের জন্য পুতুলকে পোশাক পরানোর প্রক্রিয়া। আমরা কার্বন কাগজের সাহায্যে মূল কাপড়ের উপর খয়েরি কাগজ থেকে ছাপ নিয়ে নিচ্ছি। মূল কাপড়ের ভাঁজের উপর রেখা এঁকে নিন। খয়েরি কাগজের ডিজাইন অনুযায়ী কাপড় কেটে নিন। সেলাই করার পর আমার ভেতরের জোড়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। আপাতত আমরা পাশের জোড়াটি ওপর কাজ করছি। তা করার পর কোমরের রেখা ও হেম রেখা দেখছি। এটা ভেতরের রেখার উপর সেলাই এবং এটাই আমার মূল কাপড়। আমাদের নিচের গুয়ানটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই সেলাইয়ের গুয়ান পুতুলে লাগাচ্ছি, এটা দেখার জন্য যে অ্যাকিউরেট ফিট ঠিকঠাক আছে নাকি। আমি সেটা পাশের জোড়ার সাথে পিন দিয়ে আটকিয়ে দিলাম। এখন আমি ডিজাইন অনুযায়ী পশ্চিম দিকটা করব।
আমি ভাঁজগুলোর জন্য কাপড় নিচ্ছি ও পিন দিয়ে লাগিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আরেকটা পাশের জোড়ায় পিন লাগালে মাকড়সার জালের মতো একটা ডিজাইন হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আমরা এই জালের মতো ডিজাইনটি বজায় রেখে কাপড়টি এমনভাবে বসাবো যাতে পুতুলের শরীরের আকার কাপড়ে চলে আসে। ভাঁজ কাপড়ের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং ভাঁজ নিয়ে সচেতন থাকা উচিত। সঠিক মাপের উপর কাপড়ের আকার নির্ভর করে। এখন আমরা কাপড় দিয়ে একটা ফুল বানাবো এবং পিন দিয়ে আটকে দেব।
ফুল এবং ভাঁজগুলো হাত দিয়ে সেলাই করে নিচ্ছি। আমাদের পূর্ব দিকের ভাঁজ ও ফুল বানানো হয়ে গিয়েছে, সেটা আমরা একটু কাছে থেকে দেখি। এখন আমরা সামনের দিকের উপর কাজ করি। এখানে আমরা ভেতরের সেলাইটি মূল কাপড়ের সাথে করছি। এখন আমরা সামনের দিকের উপরের কাজ করছি। আমাদের কাছে দুটো পিন আছে। সেলাই করার পর সামনের দিক সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সেলাই করার পর আমাদের জামা সম্পূর্ণ হয়েছে। এখন শেষ পরীক্ষার জন্য প্রস্তুত। শেষমেশ আমাদের পোশাক বানানো সম্পূর্ণ হলো। এটা আমাদের চূড়ান্ত পণ্য, এটা আমাদের পোশাক। আমরা গলা তৈরি করেছি, শরীরের উপরের অংশ করেছি এবং কোমরটা করেছি। আমরা ফুল বানিয়েছি। এখন পোশাকটা সম্পূর্ণ। আপনি এটা পার্টিতে পরতে পারেন।